নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আমি আলোচনা করব অ্যাসকালীন সিরাপ নিয়ে এটি সিপলা কোম্পানি তৈরি এটির দাম হচ্ছে ষোলো টাকা আশি পয়সা এটি হানড্রেড এম এই সিরাপটি কিসে কিসে ব্যবহৃত হয় তা আপনাদের আমি বলবো তো বন্ধুরা স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই স্কিনের ওপর যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন সেটি হলো অ্যাস্তালিন সিরাপ এই সিরাপটি সর্দি কাশিতে ব্যবহৃত হয় বঙ্কাইটিসিতে ব্যবহৃত হয় এবং বুকের ভেতর যদি একটা সাঁই সাঁই শব্দ হয় সর্দি থেকে সেক্ষেত্রে এই অ্যাস্তালিন সিরাপ ব্যবহৃত হয় এই অ্যাস্তালিন সিরাপ পাঁচ এম করে কতবার খাবেন সেটা ডাক্তারবাবুর সঙ্গে একটু পরামর্শ নেবেন এবং অ্যাস্তালিন সিরাপ ব্যবহার করার আগে আপনারা ডাক্তারবাবুর অবশ্যই পরামর্শ নেবেন অ্যাস্তালিন সিরাপ ব্যবহার করতে করতে যদি কোনো অসুবিধার মধ্যে পড়েন সেক্ষেত্রে ডাক্তারবাবুর সঙ্গে একটু পরামর্শ করে নেবেন তো বন্ধুরা অনেক সময় অ্যাস্তালিন সিরাপ খেলে যদি কোনো সাইড এফেক্ট দেখা দেয় সেক্ষেত্রেও আপনারা ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিয়ে নেবেন এবং এই অ্যাস্তালিন সিরাপ ব্যবহার করলে বুকের ভেতর যে সাঁই সাঁই শব্দটি সেটা ভালো হয়ে যাবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই একটি সাবস্ক্রাইবার করবেন এবং সাবস্ক্রাইবার করতে যেন ভুলবেন না এবং কমেন্ট করবেন কমেন্ট করতে যেন ভুলবেন না এবং একটি লাইক দেবেন লাইক করতে যেন ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে এই আশা রাখি ধন্যবাদ